সুপ্রিয় শিক্ষার্থী, আপনাদের জন্য আরও একটি নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আপনারা জানেন যে 2021 সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষা নিয়ে আমরা খুবই ব্যস্ত হয়ে আছি। তো এরই মাঝে আপনাদের যারা 2022 সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থী রয়েছেন, তাদের যে পরীক্ষা হবে সেই পরীক্ষার সংক্ষিপ্ত সিলেবাস কিন্তু পাবলিক হয়ে গিয়েছে। আমরা সেই বিষয় নিয়ে আজকে কথা বলবো। আপনারা দেখতে পাচ্ছেন যে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা গতকালকে এই সিলেবাসটি পাবলিক হয়। সেটি হচ্ছে যে 2022 সালের এসএসসি পরীক্ষার পুনর্মূল্যায়নকৃত পাঠ্যসূচি সংক্রান্ত। এখানে বলা হয়েছে, উপযুক্ত বিষয় সূত্রের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক প্রেরিত 2022 সালের এসএসসি পরীক্ষার পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি এতদ্ সঙ্গে সংযুক্ত করা হলো। উক্ত পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচির পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্টদের অবহিতকরণ সহ প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। এইখানে সংযুক্তি রয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক প্রেরিত পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি। আমরা সেই পাঠ্যসূচিগুলো দেখব এবং আমরা এখানে দেখতে পাচ্ছি যে এইচএসসি পরীক্ষার্থী অর্থাৎ 2022 সালে যারা এইচএসসি পরীক্ষার্থী রয়েছেন তাদের জন্য কিন্তু সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ করা হয়েছে। সেই সংক্ষিপ্ত সিলেবাসগুলো আমরা দেখব। আপনারা ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনাদের জন্য লিঙ্ক দিয়ে রাখবো, সেই লিঙ্ক থেকে আপনাদের 2022 সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থী যারা রয়েছেন তারা আপনাদের যে সংক্ষিপ্ত সিলেবাসটি সেই সংক্ষিপ্ত সিলেবাসটির পিডিএফটি আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। অথবা আপনারা যদি চান তাহলে মাধ্যমিক উচ্চ শিক্ষা বোর্ড ঢাকা এই ওয়েবসাইটে চলে আসবেন। মাধ্যমিক উচ্চ শিক্ষা উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা ওয়েবসাইটে চলে আসার পর আপনারা দেখবেন এখানে এসএসসি কর্নার রয়েছে। এসএসসি কর্নার থেকে 2022 সালের এসএসসি পরীক্ষার পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি, এখান থেকে আপনারা এসএসসি পরীক্ষার পিডিএফ আকারে সংক্ষিপ্ত সিলেবাসটি ডাউনলোড করে নেবেন। এবং এইচএসসি পরীক্ষার্থী যারা রয়েছেন 2022 সালে তারা এখান থেকে আপনারা পিডিএফ ডাউনলোড করে নেবেন। আমি অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনাদের সেই পিডিএফ লিঙ্কটি আমি দিয়ে রাখবো। তো এটিই ছিল আপনাদের সঙ্গে শেয়ার করা আজকের মতো নিউজটি। আমরা পরবর্তী সময়ে আপনাদের নিত্য নতুন সমস্ত আপডেট দিয়ে রাখবো। ভিডিওটি ভালো লাগলে লাইক বাটন প্রেস করবেন এবং চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রিপশন করে আমাদের পরিবারের সদস্য হয়ে যাবেন। ধন্যবাদ সবাই, ভালো থাকবেন। আল্লাহ।